তো আজকে শিক্ষা দপ্তর বিভিন্ন স্থান থেকে মেলোনিয়া উদাসর কমলপুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিনন্দন পেয়েছে। মেলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল বলছে ফিলিং গ্ল্যাড টু নো দ্যাট মেলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল হ্যাজ বিন ইস্যুড প্রফেশনাল অ্যাফিলিয়েশন বাই সিবিএসই আপ টু সিনিয়র সেকেন্ডারি ফ্রম একাডেমিক ইয়ার 2021। My heartfelt thanks to the entire team of school education for their relentless efforts. At the same time, our responsibilities multiplied. Kulashwar Boluche, my sincere gratitude to the respected authority of our Department of Secondary Education, H.M. Nanji Vidyapit, E.M. Kulashwar. Kamalpur, many thanks to the school education department for this achievement on behalf of people of Kamalpur subdivision. এরকম সারা রাজ্য থেকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আমরা অসংখ্য অভিনন্দন আর তিন চারটা পাঁচটা আমি পড়ে শুনলাম মাত্র। আপনারা জানেন সিবিএসই অলরেডি আমাদের যে 20টা স্কুল রয়েছিল সেই 20টা স্কুলে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। সেজন্য আমরা সিবিএসইকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কুড়িটা স্কুলের নাম পাঠিয়েছিলাম এবং এটা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন পাওয়া যায় না, সেই স্কুলের পরিকাঠামো থাকতে হয়, সব কিছু থাকতে হয়, সিবিএসই থেকে বিভিন্ন টিম সমস্ত স্কুলে প্রত্যেকটা স্কুলে ভিজিট করে গেছে, তার বিশেষ করে তার এরিয়া অফ স্কুল ক্যাম্পাস কতটুকু, এরিয়া অফ প্লেগ্রাউন্ড আছে কিনা, বিল্ট আপ এরিয়া কত, এবং কম্পিউটার ল্যাব আছে কিনা, বায়োলজিক ল্যাব আছে কিনা, কেমিস্ট্রি ল্যাব আছে কিনা, সব পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা আজকে কমিউনিকেশনটা পেয়েছি। ইস্যু করেছিল আগেই, আজকে আমরা কমিউনিকেশনটা পেয়েছি। এর মধ্যে কুড়িটা স্কুলের মধ্যে 6টা স্কুল পশ্চিম ত্রিপুরায়, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, হ্যান্ডি ডিজু একাডেমি, ডক্টর বি আর আম্বেদকার ইংলিশ মিডিয়াম, খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিডিএডিসি অ্যান্ড সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, এই 6টা ওয়েস্ট ত্রিপুরা। সিপাহী জলার হলো বিশালগড় ইংলিশ মিডিয়াম, সোনামুড়া ইংলিশ মিডিয়াম, সিপাহী জলার এই দুটো, এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম গুমতির হলো দুটো, উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড অমরপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম গুমতির দুটা, সাবরুমের সাউথের দুটো বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম অ্যান্ড সাবরুম ইংলিশ মিডিয়াম সাউথের, আর খোয়াই তেলিয়ামোড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, কমলপুরের দুটো কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি অ্যান্ড চৈলাংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, উনকোটির দুটো নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম অ্যান্ড দারচুই খ্রিশ্চান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল গ্যান্টিন এইট দুটো, এবং নর্থে দুটো গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই 20টা স্কুল আমরা লিস্ট পাঠিয়েছিলাম, 20টাকেই অ্যাপ্লিকেশন দিয়েছে। এর মধ্যে 1 to 12 হলো একটা, 1 to 12 সবগুলি একটা ছাড়া, একটা হলো বি আর আম্বেদকার ইংলিশ মিডিয়াম স্কুল, সে হলো 3 to 12 এটা, আর দুটো হলো ক্যান্টিন স্কুল, 17টা গভর্নমেন্ট স্কুল, 17টা সরকারি স্কুল, 2টা ক্যান্টিন এইট, ক্যান্টিন স্কুলের নাম হলো দারচুই খ্রিশ্চিয়ান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ক্যান্টিন এইট, গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ক্যান্টিন এইট, এ দুটো হলো ক্যান্টিন এইট, আর একটা হলো টিটিএডিসি পরিচালিত খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিটিএডিসি। এই 20টা স্কুল আজকে পৃথক পৃথকভাবে সবগুলো স্কুলের জন্য পৃথকভাবে প্রত্যেক স্কুলের প্রিন্সিপালকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন দিয়েছে, আর টু দি ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন
ডিরেক্টরি অফ সেকেন্ডারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা এই চিঠি দিয়ে আজকে অ্যাপ্লিকেশন জন্য কমিউনিকেট করেছে। এই সেশন থেকে যেহেতু আজকে এখন যদি লকডাউন না থাকতো তাহলে কিন্তু আমরা এই সেশন ধরতে পারতাম না। লকডাউনের কারণে আমাদের সেশন যেহেতু ডিলে হচ্ছে, অটোমেটিক্যালি স্কুল করলে এই নিউ যেটা বোর্ড অফ সিবিএসইর অধীনে সব কিছুই চলবে। শুধুমাত্র আপনাদের জানি রাখি যে ওয়ান থেকে এইট তো অবশ্যই এটা এবছরে শুরু হয়ে যাবে, ওয়ান থেকে নাইন এবছরে শুরু হয়ে যাবে, কারণ সব নিউ। ওয়ান থেকে নাইন যারা থ্রিতে পড়ছে সিবিএসই, যারা এইটে পড়ছে সিবিএসই, যারা সিক্সে পড়ছে সিবিএসই, কারণ বাধ্যতামূলক হলো যে টেন এবং টুয়েলভ আমরা সিবিএসই করতে পারবো না, কারণ টেনটা নাইনের তারা করে এসছে মধ্য শিক্ষা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ, সুতরাং সিবিএসইকে ফলো করা যাবে না টেনের ক্ষেত্রে, এবং টুয়েলভের ক্ষেত্রেও তাই করা যাবে না। আর বাকিটা ওয়ান টু নাইন অ্যান্ড এবং ইলেভেন সবটাই সিবিএসই বোর্ডের যাই যে সিস্টেম আছে, সরকারি আমাদের পরিচালিত সিবিএসই তারা দেখভাল করবে, যেটা মধ্য শিক্ষা পর্ষদ করছে। এই জন্য এই সিবিএসির কাগজটা পেলাম, এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমাদের রাজ্য সরকারও খুশি। আমরা যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে নিয়েছিলাম এটার একটা ফল পাওয়া গেল। এখন যে বিভিন্ন যারা বিভিন্ন রকম অভিনন্দন জানিয়েছে তাদেরকেও আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদেরও সহযোগিতার দরকার রয়েছে, কারণ রাজ্যের শিক্ষক শিক্ষিকা, রাজ্যের ছাত্রছাত্রী, রাজ্যের অভিভাবক, রাজ্যের শিক্ষা অনুরাগী সকলের প্রচেষ্টাই আমরা আগামী দিনে গুণগত শিক্ষার দিকে আমরা যাব, এটা আমাদের বিশ্বাস।